গুজরাটের পথ ধরে দেশে চলছে মাদক পাচার। গত বছর ভায়া গুজরাট হয়ে দেশে ছড়িয়ে পড়েছে 1,75,000 কোটি টাকার নিষিদ্ধ মাদক, কিন্তু হেলদোল নেই কেন্দ্রের বা গুজরাট সরকারের। অভিযোগ বিরোধীদের, নীরব কেন নরেন্দ্র মোদী, অমিত শাহরা, প্রশ্ন কংগ্রেসের। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গুজরাটের রাজনীতি থেকে উঠে এসে আজ তারা দেশ শাসনের দায়িত্বে। কিন্তু মোদী শাহের গুজরাটই এখন নিষিদ্ধ মাদকের প্রবেশদ্বার, প্রশ্নও তুলে দিয়েছে কংগ্রেস নেতৃত্ব। গত 28 বছর ধরে গুজরাটে ক্ষমতায় বিজেপি, দীর্ঘদিন সেখানে মুখ্যমন্ত্রিত্ব সামলেছেন নরেন্দ্র মোদীও, মন্ত্রী ছিলেন অমিত শাহ। গত 8 বছর ধরে মোদী শাহ দেশ চালাচ্ছেন, কমন খেলার প্রশ্ন। 2017 সাল থেকে গুজরাটের বন্দর থেকে কেন একের পর এক মাদক উদ্ধারের ঘটনা সামনে আসছে, খেরার সাফ কথা। আন্তর্জাতিক চক্র ও রাজনৈতিক মদত ছাড়া মাদক পাচার সম্ভব নয়, তাহলে ভারতে এই চক্রের মাথা কে? কেন গুজরাটে হয়ে উঠেছে মাদক পাচারের প্রবেশদ্বার? সম্প্রতি মুন্দ্রা বন্দর থেকে প্রায় 500 কোটি টাকা মূল্যের 52 কেজি কোকেন উদ্ধার করা হয়েছে, কিন্তু নিজেদের রাজ্যে এহেরও মাদক সাম্রাজ্য নিয়ে আগেও নীরব থেকেছেন নরেন্দ্র মোদী, অমিত শাহ এখনো তারা নীরব। কংগ্রেসের প্রশ্নের মুখে মোদী শাহের মুখে কুলু পাঁটা। প্রশ্ন উঠছে, সব ব্যাপারে মুখর থাকেন প্রধানমন্ত্রী, তবে এখন কেন চুক্তি নেই? গত অক্টোবরে সংসদ সরকার জানিয়েছিল গুজরাটে মাদকের এই রমরমা কারবার নিয়ে তদন্ত করবে এনআইএ, কিন্তু কংগ্রেসের প্রশ্ন, কোথায় তদন্ত রিপোর্ট? কি বলছে এনআইএ? এখনো পর্যন্ত কতজনকে জেরা করা হয়েছে, কতজনকেই বা গ্রেপ্তার করা হয়েছে? মুন্দ্রা বন্দর আদানি গ্রুপের মালিকাধীন, মাস কয়েক আগেই বন্দর থেকে মাদক উদ্ধারের ঘটনার পর কর্তৃপক্ষ জানিয়েছিল ইরান, পাকিস্তান, আফগানিস্তান থেকে পণ্যবাহী জাহাজকে আসার অনুমতি দেওয়া হবে না। তাহলে ইরান থেকে জাহাজ এলো কিভাবে? প্রশ্ন কংগ্রেস নেতা পবন খেরার। প্রশ্নের মুখে ইডি, সিবিআই, কেন্দ্রীয় সংস্থাগুলোকে নিজের কাজ করতে না দিয়ে কেন ব্যবহার করা হচ্ছে বিরোধীদের হেনস্থা করার কাজে? কেন রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হচ্ছে ইডি, সিবিআই, এনআইএ, এমএসবি কে? সেই জন্যই কি দেশ জুড়ে মাদক কারবারে রমরমা? এরই মধ্যে অভিযোগ, ফিল্ম জগতের তারকা ও তাদের পরিবারকে মিথ্যা অভিযোগে নিশানা করছে মোদী সরকার। সেই নিশানায় রয়েছেন শাহরুখ খানের ছেলে আরিয়ানও। বিরোধীদের অভিযোগ, মোদী শাহ ব্যস্ত সিবিআই, ইডি, এনআইএ এর রাজনীতিকরণে, বিরোধীদের হেনস্থা করতে। অথচ গুজরাটের পথ ধরে দেশ জুড়ে মাদকের কারবার ছড়িয়ে পড়া ঠেকাতে কোনো উদ্যোগ নেই কেন্দ্রে বা গুজরাটের বিজেপি সরকারে। কলকাতা টিভি।